ফুরফুরের পীরজাদা আব্বাস সিদ্দিকী রাজনৈতিক দল গড়ার কথা ঘোষণা করেছেন। সেখানকার আর এক পীরজাদা তহা সিদ্দিকী ওই উদ্যোগকে ফের কটাক্ষ করবেন। তার জেরে দু জনের মধ্যে বাগযুদ্ধ আরো বাড়ল। বুধবার প্রত্যহার প্রশ্ন, কোন ধর্মগুরুর আদৌ রাজনৈতিক দল গড়া উচিত? রাজনীতি অনেকটা খেলার মাঠের মতো, সেখানে সরাসরি বিরোধিতা হবে। মাঠে খেতে নেমে আমি তো কাউকে বলতে পারি না আমাকে ফাউল করো না। ফুটবল খেলায় পা চালাচালি হবে, বিপক্ষ আমাকে মারতে পারে, তখন কিন্তু ফুরফুরা শরীফকে সামনে রেখে আরো খোঁজার ঠিক নয়। একদিকে আমি ধর্মগুরু, আবার আমি রাজনীতি করি, এটা কিন্তু ঠিক নয়। ছেড়ে কথা বলছেন না আব্বাসও। তার পাল্টা দাবি, একজন ধর্মগুরুই পারেন মানুষকে, সমাজকে সঠিক দিশা দেখাতে। তাহলে রাজনীতি করতে সমস্যা কোথায়? মুসলিম ভোট নিয়ে এতদিন খেলা চলেছে, তাই বাদ যে যার নিজের ঘর সামাল দাও। গত 73 বছরে অনেকে এসেছেন আমাদের কাছে দোয়া চাইতে, ফিরে গিয়ে তারা কেউ মনে রাখেননি গরিব মানুষকে। তারা সাম্প্রদায়িক তাস খেলেছেন, শিক্ষা স্বাস্থ্য চাকরি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মুসলমানরা। তাই আর দেরি নয়, আমরা মহাজোটের ডাক দিয়েছি, ডিসেম্বরে তিনি দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন আব্বাস সিদ্দিকী। ইতিমধ্যে সিপিএম কংগ্রেস তৃণমূলের লোকজনের সঙ্গেও তাদের কথা হয়েছে বলেও জানিয়েছেন। তার দাবি, দল হবে ধর্ম নিরপেক্ষ, মানব সেবাই আমাদের লক্ষ্য। কোথাও রাজনীতিকের ধামে তহা সিদ্দিকী মনে করিয়ে দেন, ওই দেখে ভুলবেন না। বাজারে সাপের খেলা দেখতে বহু মানুষ ভিড় করেন, কিন্তু সাপুরের ঝুলি থেকে বিক্রির জন্য তাবিজ বের করলেই ভিড় পাতলা হয়। আমি সারা রাজ্যে করছি, তাই দেখে বলতে পারি বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে মানুষ ভোট দেবে না। রাজ্যে ফের তৃণমূল সরকারি ক্ষমতায় আসবে, ফুরফরার এক পীরজাদার গলায় যখন রাজ্যের শাসক দলের উপর ভরসা, তখন কিন্তু আব্বাস সিদ্দিকীর গলায় রাজ্য সরকারের নানা ভূমিকা নিয়ে সমালোচনার সুর শোনা দিয়েছে।